খুলনা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে টানা দাবদাহে মৌসুমের ধান আম সহ সব ধরনের আবাদ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে একই সঙ্গে পোল্ট্রি শিল্প রয়েছে হুমকির মুখে খুলনার ডুমুরিয়ার কৃষি জমি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পলাশচন্দ্র ঢালি আমরা তার সঙ্গে কথা বলবো পলাশ ঢালি কি ধরনের প্রভাব হতে পারে বলে মনে করছেন যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু খুলনার খুলনার সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সর্বোচ্চ তাপমাত্রা যে খুলনা যশোর চুয়াডাঙ্গা এসব অঞ্চলের উপর দিয়ে কিন্তু তীব্র তাপদাহ হয়ে যাচ্ছে গতকালগুলো খুলনার যে তাপমাত্রা ছিল সেটিও চল্লিশ ডিগ্রি এবং যশোরে ছিল সর্বোচ্চ চল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি এই যে তীব্র তাপদাহ এর ফলে কিন্তু খুলনার এই অঞ্চলে যে সকল কৃষি জমি বিশেষ করে এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ধানের যে ধানের যে এখন বিড়ি ধান বা ইরি বিড়ি এই ধানগুলো কিন্তু এখন উঠার যে সময় তো এখন আমরা কৃষকদের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই গরমের ফলে কিন্তু অধিকাংশ ধানে চিটা এসে গেছে যে কারণে ফলনে কিন্তু যে পরিমাণ কৃষকরা যেটা আশা করছিল বা কৃষি বিভাগ যেটা আশা করছিল সেই রূপ কিন্তু ফলন হবে না আমরা এছাড়াও আমরা আসার পথে বিভিন্ন জায়গায় দেখছিলাম আম গাছের কিন্তু ফলন বেশ যেটা হয়েছিল সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে গরমে আম কিন্তু ঝরে যাচ্ছে যে কারণে এই অঞ্চলের আমের যে ফলন সেটি যথেষ্ট পরিমাণ কম হবে এমনটি আমরা যে সংশ্লিষ্ট যারা রয়েছে কৃষক এবং কৃষি বিভাগ তাদের কাছ থেকে আমরা এমনটি জানছিলাম এবং এছাড়াও যেটি আমরা দেখলাম যে পোলট্রি শিল্প আপনি যে বলছিলেন যে পোলট্রি শিল্পের বিশেষ করে আমরা একটি বড় পোলট্রি ফার্মে সকালে আমরা ঘুরেছি সেখানে দেখলাম যে যে গরমের কারণে কিন্তু মুরগির একটি হিট স্ট্রোক হয়ে মারা যাচ্ছে এবং একই সাথে যেটা ডিমের কিন্তু যে যে পরিমাণ ডিম হয় সেটা ডিম কম হচ্ছে ডিমের সাইজটা ছোট হচ্ছে এবং এই যে থেকে মারা যাওয়া সব কিছু মিলে কিন্তু এই যে এই যে প্রচণ্ড যে তাপদাহ চলছে এই তাপদাহর ফলে কিন্তু এই সব ধরনের কৃষিতে একটি ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে এবং এটি আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন লাগবে এই অবস্থাটা উন্নীত উন্নতি হতে এই ছিল মোটামুটি খুলনার ডুমুরিয়া থেকে ডুমুরিয়ার টিপনা অঞ্চলে আছি মূলত এখান থেকে আমার কাছে কৃষির যে ক্ষতি হচ্ছে গরমে তার সর্বশেষ তথ্য আর